চলতি বছরে কৃষকদের 8000 কোটি টাকা কৃষি ঋণ ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 1200 কোটি টাকা ঋণ দেবে রাজ্য সরকারের সমবায় দপ্তর। মালদার বৈঠকে এসে বললেন সমবায় মন্ত্রী অরূপ রায়। রামপুরহাটে সরকারি চিকিৎসকের মৃত্যু ঘিরে রহস্য, হাসপাতালের সামনেই মৃতদেহ উদ্ধার। দুর্ঘটনা না নেপথ্যে অন্য কোনো কারণ, অস্বাভাবিক মৃত্যুর ভাবনা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাঁকরতলা থানায় বাবুই জোর থেকে উদ্ধার 4টি পাইথন, বন দপ্তরের কর্মীরা পাইথনগুলিকে জঙ্গলে ছেড়ে দেয়। সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান খোলার প্রতিবাদে বিক্ষোভ দুর্গাপুর শিল্পাঞ্চলেও, প্ল্যাকার্ড হাতে এলাকায় মিছিল করেন মহিলারা। বাংলা ঝাড়খণ্ড সীমানার কাছে আসানসোলের সালানপুরে উদ্ধার কলকাতার অপহৃত ব্যবসায়ী, অস্ত্রসহ গ্রেপ্তার 4 অপহরণকারী। ব্যবসায়ীকে ঝাড়খণ্ড হয়ে বিহারে পাচারের ছক ছিল বলে অনুমান পুলিশের। ব্যবসার গাড়ি চালকের ভূমিকা প্রশ্নের মুখে। জমি নিয়ে বিবাদের জের ঘুরতুতো দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, গাইঘাটের ঘটনা, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যাকাণ্ডের পরে তৎপরতা, হুগলি জেলার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক পুলিশের। শাসক ও বিরোধী দলের বিধায়ক, জেলা ও ব্লক স্তরের নেতানেত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র। বালি স্টেশনে অদূরে লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু মহিলার, জিআরপি এসে দেহ উদ্ধার করে, মহিলার পরিচয় জানা যায়নি। মাধ্যমিক পরীক্ষার মধ্যেই তারস্বরে ডিজে মাইক, সরস্বতী পুজোর জলসা বন্ধ করে দেওয়ায় পুলিশকে মারধরের অভিযোগ। কাল্লার নান্দাই আশ্রম পাড়ার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 100 দিনে প্রকল্পে প্রায় 2 কোটি টাকা তছরুপের অভিযোগ, অভিযুক্ত পঞ্চায়েতের এক ঠিকাকর্মী। জামালপুর থানায় এফআইআর 2 গ্রাম পঞ্চায়েতের, পুলিশ জানিয়েছে অভিযুক্ত পলাতক। বেতন বকেয়া থাকার অভিযোগ, কাজ বন্ধ করে বিক্ষোভ বুসকরা পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক, কর্মবিরতিতে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা। ঋণ শোধ করতে না পারায় বাড়িতে রিকভারি এজেন্ট, অপমানে আত্মঘাতী বধূ, অভিযোগ প্রতিবেশীদের। কাকদ্বীপে চাঞ্চল্য, অপমান করা হয়নি দাবি ঋণ দানকারী সংস্থার। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, বিষ্ণুপুরে আত্মঘাতী যুবক, অভিযোগ মানতে নারাজ বধূর বাপের বাড়ির সদস্যরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বিষ্ণুপুর থানা পুলিশ। মাওবাদী সক্রিয়তা ও ঝাড়খণ্ডে দুষ্কৃতীদের রুখতে পদক্ষেপ, পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা মুড়ে ফেলা হচ্ছে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ারে। জঙ্গলমহলে 3 জেলার মধ্যে নজরদারিতে প্রথম এমন ব্যবস্থা হল পুরুলিয়ায়। ঝাড়গ্রামের নেকড়ের আতঙ্ক, নেকড়ের আক্রমণে জখম এক মহিলা সহ 4, আতঙ্কে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। রাজ্যকে পাহারার ব্যবস্থা গ্রামবাসীদের।